তিন বছর পর যাহা, ছয় বছর পর দেশের মাটিতেও তাহা। বলছিলাম ওয়ানডে ক্যাপ্টান তামিম ইকবালের কথা। দেশের মাটিতে ছয় বছর পর আর টেস্ট ক্রিকেটে তিন বছর পর শতক হাঁকিয়েছেন তামিম ইকবাল। নিজের জন্মভূমি চট্টগ্রামের মাটিতে মেইডেন শতক করেছেন তামিম। টেস্ট খেলা হচ্ছে না নিয়মিত, হয়তো ইঞ্জুরি নয়তো অন্য কারণ। তবে এটা বলা চলে 2022 ইয়ারটা তামিমের লাকি ইয়ার। ক্যাপ্টেন তামিম তো বটেই, সাথে ব্যাটার তামিমও বেশ ছন্দে আছেন। লঙ্কান বোলারদের ওপর যেন চেপে বসেছে। লঙ্কান ব্যাটার ম্যাথিউস নার্ভাস 90-তে কাটা পড়ে সাজ করে ফিরলেও তামিম আজ ছিলেন রকচটা। নার্ভাস 90-তেও যেন পরিবর্তন নেই, বাউন্ডারি মেরেই করলেন 99। তারপরে লেগ সাইডে ঠেলে দিয়ে একটা সিঙ্গেল, অতঃপর চাটগাইয়া নবাবের দশম শতক টেস্টে, যেন একেই বলে কলিজাওয়ালা খান। বাংলাদেশি ব্যাটারদের ছাড়িয়ে টেস্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ইকবাল খান। খান সাহেবের বাহাদুরির দরুণে বাংলাদেশ লড়ছে সাগরিকার মধ্য মাঠে, জিততে হবে ঘরের টেস্ট। লঙ্কান বোলারদের গ্রুপের ওপর নজর পড়েছে তামিমের, যেন ছাতু না বানিয়ে থামবার ইচ্ছে নেই। শুরু থেকেই তামিম ছিলেন আগ্রাসী, পাত্তাই দেননি কোনো বোলারকে, জয়কে নিয়ে ওপেনিংয়ের ভিত করে একাই চালায় তাণ্ডব। উইকেট পতনের পরেও যেন তামিমের কোনো হেরফের হয় না, সাবলীল ব্যাটিংটাই কন্টিনিউ করেন দেশসেরাই ব্যাটার। বড় প্লেয়াররা লাইফ পেলে নাকি ভয়ঙ্কর হয়ে ওঠা তাদের স্বভাবের মধ্যেই পড়ে, তামিমের বেলায় খানিকটা সেটাই হলো। কাপ্তান দিমুত করুণারত্নও ছেড়েছেন তামিমের ক্যাচ, সুযোগ আছে গুটি গুটি পায়ে বহু দূর আগানোর। আবু নাঈম, স্পোর্টস অ্যান্ড নিউজ।